বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই দা সংবাদ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা আপনারা হয়তো পিএম কিষাণ সম্পর্কে শুনেছেন বা পিএম কিষাণের জন্য অ্যাপ্লাই করে রেখেছেন, আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে বা আরো অন্যান্য কোথাও আপনারা যদি অ্যাপ্লাই করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের জন্য একটা বিরাট আপডেট আছে যে আপনার এখনো পর্যন্ত যদি টাকা না ঢুকে তাহলে আপনি কিভাবে চেক করবেন যে আপনার প্রবলেমটা কোথায় রয়েছে, এবং আপনার যদি টাকা একটা কিস্তির বা দুটো কিস্তির ঢুকে তাহলে আপনার পরবর্তী কিস্তিগুলো কখন ঢুকবে, সমস্ত কিছু ডিটেলস আপনি কিন্তু হাতে নাতে চেক করতে পারবেন। তাহলে কিভাবে চেক করবেন তার সমস্ত প্রসেস আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট হচ্ছে, এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি আইকন বাজিয়ে দিন। তাতে কি হবে, এর পরে যাতে ভিডিও আপলোড করবো তার সমস্ত কিছু নোটিফিকেশন কিন্তু সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছাবে। তাহলে বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে, এবং আমি আপনাদেরকে অন দ্য স্ক্রিন দেখাবো যে আপনি যদি পিএম কিষাণের জন্য অ্যাপ্লাই করে থাকেন এবং আপনার যদি টাকা এখনও পর্যন্ত না ঢুকে সেই মুহূর্তে আপনাকে কি করতে হবে, এবং আপনার যদি প্রথম কিস্তির টাকা ঢুকে থাকে এবং তাহলে সেকেন্ড কিস্তি বা থার্ড কিস্তি যেগুলো আছে সেগুলো কখন ঢুকবে, এবং তার সমস্ত কিছু ডিটেলস আপনি কিন্তু আপনার মোবাইল থেকেই চেক করতে পারবেন। তো কিভাবে করবেন তার জন্য আপনাকে কিন্তু এখানে ক্রোমে চলে আসতে হবে। ক্রোমে আসার পর আপনাকে এখানে সার্চ করতে হবে গুগলে যে পিএম কিষাণ স্ট্যাটাস। এই যে পিএম কিষাণ স্ট্যাটাস লিখে যখন সার্চ করবেন তখন আপনাকে এই যে এই ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, বেনিফিশিয়ারি স্ট্যাটাস পিএম কিষাণে, এটার ওপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি জুম করবেন। জুম করার পর এখানে আপনার কাছে দুটো অপশান আছে, আধার কার্ড নম্বর এবং অ্যাকাউন্ট নম্বর। এই দুটো জিনিস দিয়ে আপনি কিন্তু সার্চ করতে পারবেন, আপনার যেটা সুবিধা হবে সেটা আপনি কিন্তু এখানে দিয়ে দেবেন। এখানে আধার কার্ড নম্বর দিয়ে দিচ্ছি। এখানে আধার কার্ড নম্বর দেওয়ার পর আপনাকে গেট ডাটাতে ক্লিক করতে হবে, এবং ডাটাতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নাম আপনার অ্যাক্টিভ আছে কিনা। আপনি ইনঅ্যাক্টিভ যদি থাকে তাহলে আপনার যে ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টসটা কিন্তু রিজেক্ট হয়ে গেছে, এবং আপনাকে কিন্তু আবার পুনরায় ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে আপনার যদি এখানে ডিঅ্যাক্টিভেট থাকে বা রিজেক্টেড দেখায়। এবং আপনাকে এখানে আপনারা দেখতে পারবেন যে আপনার এখানে ডিটেলস, আপনার যে মোবাইল নম্বর আছে সমস্ত কিছুর এখানে ডিটেলস দেওয়া আছে, এবং আপনার যে টাকা ঢুকেছে কিনা সেই ডিটেলসটি দেখার জন্য আপনাকে এখানে চলে আসতে হবে ফার্স্ট ইনস্টলমেন্টে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট ইনস্টলমেন্ট পেমেন্ট ডান স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মানে আমি এখানে যার চেক করছি তার কিন্তু প্রথম কিস্তি ঢুকে গেছে। এবং আপনারা এখানে ডেটও দেখতে পাবেন, এবং ইউটিআর নম্বর বা একটা ট্রানজ্যাকশন আইডি যেটা আছে সেটা আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন, মানে প্রথম কিস্তির টাকা ঢুকে গেছে। এবং যে সেকেন্ড ইনস্টলমেন্ট আছে সেই ইনস্টলমেন্ট আরএফটি সাইন্ড বাই স্টেট সেকেন্ড ইনস্টলমেন্ট, মানে এটা দু থেকে তিন দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে কিন্তু এখানে ফিল আপ হয়ে যাবে এই ফর্মগুলো। মানে এখানে দেখতে পাচ্ছেন যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লেখা আছে, সেমভাবে এখানেও লেখা থাকবে, এবং আপনার কিন্তু সেকেন্ড ইনস্টলমেন্টটাও ঢুকে যাবে। এবং এটা যখন ঢুকে যাবে তার ঠিক কয়েকদিন পর এই লেখাটাকে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন এই লেখাটা ঠিক থার্ড ইনস্টলমেন্টে লেখা থাকবে। তাহলে আপনারা বুঝে গেছেন এইভাবে কিন্তু আপনার থার্ড ইনস্টলমেন্ট ফোর্থ ইনস্টলমেন্ট যত দিবে আপনারা কিন্তু এখান থেকে চেক করতে পারবেন। এবং আপনার ডকুমেন্টস যদি রিজেক্ট হয়ে যায় বা কোনো কারণে আপনার যদি টাকা না ঢুকে বা আপনার কোনো কিছু যদি ভুল থাকে সেই মুহূর্তে আপনাকে কিন্তু আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, বা পিএম কিষাণের ইকেওয়াইসি করানোর জন্য আপনাকে কিন্তু চলে যেতে হবে আপনার নিকটবর্তী কোনো সিএসসি সেন্টারে। সেখানে আপনাকে গিয়ে আপনার প্রবলেমটা বলতে হবে, সেখান থেকে আপনাকে কিন্তু ওরা সলিউশন দিয়ে দেবে। তো আই হোপ বন্ধুরা আপনারা বুঝে গেছেন যে আপনারা কীভাবে চেক করবেন, এবং আপনার যদি রিজেক্ট থাকে তাহলে আপনি কীভাবে সেটাকে অ্যাক্টিভ করাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।